Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sammanito priyo dini bhai bonara, ajke amra ei video alochona korbo. Ei je azan dewa hoy, azaner shomoy mohilara mathar moddhe kapor dey. Ei bishoye Islam ki bole, dite hobe kina naki na dileo cholbe, Islamer dik nirdeshona ki. Alochona bujhte monojog diye shesh porjonto shunben. Amader channel ti obosshoi subscribe kore video te like diye pashei thakben. Sammanito dini bhai bonara, ei khetre apnaderke ami bolbo. আজানের সময় মাথার মধ্যে আপনার যদি সম্ভব হয় কাপড় দিবেন, কাপড় দেওয়া না দেওয়া আপনি কতটুকু দিবেন, কিভাবে দিবেন, দিবেন নাকি দিবেন না, সকল কিছু নির্ভর করে আপনার উপর। দেওয়া না দেওয়া একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আজানের সময় মাথার মধ্যে কাপড় না দিলে আপনি মেয়ে মানুষ না, অথবা আপনি ইসলাম ধর্মকে অবমাননা করলেন, এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও নাই। এজন্য আজানের সময় আপনি চাইলে মাথার মধ্যে কাপড় দিতেও পারেন, নাও দিতে পারেন। কাপড় না দিলে আপনার চুল বড় হবে না, এই জাতীয় অনেক ধরনের কথা অনেক সমাজে প্রচলিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এই জাতীয় যে কথাগুলোর ভিত্তি কোরআনের মধ্যে হাদিসের মধ্যে নাই সেই কথাগুলো থেকে বাঁচিয়ে রাখুক। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আবার যদি এটা মানে হিন্দুদের থেকে চলে এসে থাকে তাহলে কিন্তু হিন্দুয়ানি কোনো প্রথা অবলম্বন করার কারণে আপনি গুনাহগার হবেন। আল্লাহ তাআলা এটা তো বিদআত অথবা কুসংস্কার বলা যায়, এই কুসংস্কার মানা যাবে না। কাপড় শুধু আজানের সময় মেয়েদের মাথার মধ্যে দিতে হবে না, কাপড়টা দিলে দিতে হবে সবসময়, সবসময় শুধু আজানের সময় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।